হাবড়া পৌরসভার উদ্যোগে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন। খেলা হবে দিবসকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান হাবড়ার পৌরপ্রধান। দিবারাত্রব্যাপী আটদলীয় গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট হাবড়া পৌরসভার পরিচালনায় খেলার মান উন্নয়ন, গ্রাম বাংলার প্রতিভা তুলে আনা, পাশাপাশি ফুটবলারদের উৎসাহ প্রদানের জন্য রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16ই আগস্ট দিনটিকে আগেই খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। সেই মতো মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে পালিত হয় দিনটি। গোটা রাজ্যের পাশাপাশি হাবড়াতে হাবড়া পৌরসভার পরিচালনায় এদিন আয়োজন করা হয় দিবারাত্রব্যাপী আটদলীয় ফুটবল টুর্নামেন্ট। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। এদিন দুপুরের পর থেকেই সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন খেলার মাঠে। এ বিষয়ে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে হাবড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপ্রেরণায় আজ খেলা হবে দিবসে হাবড়া খেলার মাঠে হাবড়া পৌরসভার পরিচালনায় আয়োজন করা হয়েছে হাবড়া গোল্ডেন কাপ। এ বিষয়ে তিনি আরো বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি 16ই আগস্ট খেলা হবে দিবস উদযাপন করতে হবে আমাদের সকলকে। তাই হাবড়া পৌরসভার পক্ষ থেকে আজকে আমাদের মাননীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপ্রেরণায় হাবড়া গোল্ড কাপ হাবড়া খেলার মাঠে আমরা আজকে আয়োজন করেছি আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। দিবারাত্র এই ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে। আজকে প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছেন এই খেলাটাকে উপভোগ করবার জন্য। মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তিনি একবার এই খেলাতে আসবেন এবং আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনিও একবার এই খেলাতে আসবেন। প্রচুর উৎসাহ, এত টেম্পারেচার, তারপরেও দেখুন প্রচুর মানুষ মাঠে সমাগম হয়েছে এবং বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে আমার মনে হয় উপচে পড়া ভিড় হবে এই মাঠে। এদিনের ফুটবল টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি বাইরে থেকেও খেলোয়াড়দের নিয়ে আসেন। খেলার মাঠে প্রত্যেক দল নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। বল দখলের লড়াইতে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রতিযোগী দলগুলি। ক্রীড়াপ্রেমী মানুষ স্বাভাবিকভাবেই জমজমাট খেলা উপভোগ করেছেন, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।